বেঁচে থাকার তাগিদে রাস্তায় ভিক্ষা করছেন অসহায় দুই দৃষ্টিহীন অবুঝ শিশুকন্যাদের নিয়ে দৃষ্টিহীন মা। ভাগ্যের কি নির্মম পরিহাস, বেঁচে থাকার জন্য খোয়াই ত্রিপুরা জেলায় ধনবিল কলোনি এলাকার ছোট্ট দুই অবুজ দৃষ্টিহীন কন্যাদের নিয়ে আগরতলা জগন্নাথ বাড়ির সামনে রাস্তায় ফুটপাতে বসে ভিক্ষা করছেন সারথি ঘোষ নামে এক অসহায় মা। স্বামী মারা গিয়েছে আজ অনেক বছর আগেই, সরকার থেকে ঘর পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, কিন্তু জলের সুবিধে নেই, সরকারি কোনো কাগজপত্র উনাদের নেই, রেশন কার্ড নেই। দৃষ্টিহীন মা সারথি ঘোষের দুই ছোট্ট মেয়েদের নাম মনসা ঘোষ ও পার্বতী ঘোষ। ওনার দুই মেয়ে জন্ম থেকেই দৃষ্টিহীন। দৃষ্টিহীন মা সারথি ঘোষের এই পৃথিবীতে ওনার দুই মেয়ে ছাড়া কেউ নেই। অসহায় দৃষ্টিহীন মা সারথি ঘোষ ছোট্ট অবুজ দুই শিশু কন্যাদের নিয়ে কি করে বেঁচে থাকবে, তাই দৃষ্টিহীন অসহায় মা ফুটপাতে বসে ভিক্ষা করছেন ত্রিপুরা সরকারের কাছে। দুই অবুজ ছোট্ট দৃষ্টিহীন শিশু কন্যাদের নিয়ে সাহায্যের আবেদন করছে অসহায় দৃষ্টিহীন মা। কোন জায়গাতে আইছেন আপনি? এই জগন্নাথ বাড়ির সামনে কি কারণে আইছেন? আসেছি আমি চান্দা তুলবার লাগে সাহায্য। সাহায্য তোলার লিগে? হ্যাঁ। এখন অবধি সাহায্য পাইছেননি মানুষের কাছ থেকে? হ্যাঁ। টাকা পয়সা দেয়নি কেউ? দেয়, কেউ দেয় কেউ দেয় না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।